যে পৃথিবীতে পৃথিবীতে আচার ধর্ম পালন করে এবং আধুনিক যে সভ্যতা মানবাধিকারের বিরুদ্ধে কথা বলে একটি জাতীয় আজও পর্যন্ত সভ্য এবং উন্নত হতে পারে নাই অবশ্যই আমরা ধর্ম মানব ধর্ম সেটা আমাদের নৈতিকতা তৈরি করে ধর্ম আমাদের ঈশ্বরের বিশ্বাস আল্লাহর বিশ্বাসের প্রতি আমাদেরকে দৃঢ় করে আমাদের সৎ পথে রাখে এটা নিয়ে সমস্যা নেই আমার সমস্যা হলো যেই সব বিষয় আমাদের উন্নয়ন বিরোধী যেটা আমাদের শান্তি বিরোধী সেটা ধর্ম না সেটা ইসলাম না এটা ইসলামের নামে অনেকেই সুরা বা আরবি শব্দ ব্যবহার করে এক ধরনের নিজেদের মন করা তাফসির করে মন জরা মন করা ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এইসব এরকম ধরনের চটকদার বক্তা ইন্টারনেট ভর্তি আপনারা এইসব বক্তাদের বক্তব্য নিয়ে অবশ্যই সজাগ সচেতন থাকবেন না হলে কিন্তু ধর্মের নামে আমাদের আপনাদেরকে অনেকেই বিপদগামী করবে একটা ভিডিও পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ মানুষ দেখে এইসব ভিডিও দিয়ে কিন্তু বোঝা যায় যে অসংখ্য মানুষ চটকদার কথা দিয়ে ধীর কথা দিয়ে মানে এক ধরনের ইনফ্লুয়েন্স হচ্ছে এতে কিন্তু সমাজ এবং দেশের কিন্তু ক্ষতি হচ্ছে উনি স্ট্রেটলি আমাদের মুক্তিযুদ্ধের যে মূল স্তম্ভ যে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা এবং আমাদের যে সংবিধানের যে মূল স্তম্ভগুলির বিরুদ্ধে স্ট্রেটলি কথা বলে না এটা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা এবং এক ধরনের উন্নয়ন বিরোধী মনোভাব যেই ধর্ম মানুষের ভিতর মানুষের বিভেদ তৈরি করে অশান্তি তৈরি করে সেটা আসলে ধর্ম না সেটাই অধর্ম আমাদেরকে মানে যত সুন্দর সুন্দর পোশাকই থাকুক যত সুন্দর সুন্দর কথাই থাকুক যত সুন্দর সুন্দর ইংরেজি বলুক যত সুন্দর সুন্দর আরবি বলুক না কেন সেই বক্তা সম্পর্কে আমাদের সজাগ সচেতন ও সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু আমরা আমাদের নিজের অজান্তেই বিভ্রান্ত হয়ে বিপদগ্রস্ত হয়ে যাব